স্বপ্নের বাধারঘাট স্টেডিয়াম এখন যেন আতঙ্কের এক বদ্ধভূমি হয়ে গেছে। কি ছিল এর অবয়ব আর বর্তমানে এর কি বেহাল দশা, তা নিজের চোখে না দেখলে বোঝা কষ্টকর। এই স্টেডিয়ামকে ঘিরে রাজ্যবাসীর মনে অনেক স্বপ্ন ছিল, তবে সময় আর রাজনীতির গোলক ধাঁধায় এখন এই স্টেডিয়াম যেন কোনো এক মৃত্যুপুরীর চেহারায় পর্যবসিত হয়ে গেল। শুধুমাত্র তদারকির অভাবে এখন এই স্টেডিয়ামটি রীতিমতো অপাঙ্কতেয় হয়ে রইল সবার কাছে। এর মধ্যেই চলছে সাই এবং স্পোর্টস স্কুলের খেলোয়াড়দের প্র্যাকটিস পর্ব। ভাবলে অবাক লাগে, এই সেই স্টেডিয়াম যাকে নিয়ে তৎকালীন সময়ে প্রত্যাশার ফানুস উড়িয়েছিলেন নেতা মন্ত্রী সহ আমলারা, এখন তো তারাই অপাঙ্কতেয় হয়ে রইলেন। তবে খেলোয়াড়দের অবস্থা যে কতটা কাহিল হয়ে গেছে এই ধরনের স্টেডিয়ামে প্র্যাকটিস করতে করতে, তা আর বলার অপেক্ষা রাখে না। 2013 সালে ঘটা করে উদ্বোধন হয়েছিল এই স্টেডিয়ামটিকে কলেবরে করার জন্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মার নামকরণে নামাঙ্কিত হয়েছিল এই স্টেডিয়ামটির। রাজ্যে এ প্রথম এত বড় মানের স্টেডিয়াম হবে শুনে রাজ্যবাসী মনে প্রাণে ভীষণ খুশি হয়েছিলেন। অবশেষে স্টেডিয়ামটির উদ্বোধনের পর এদের আশাটা আরও বেড়ে গেল। তবে যত সময় গড়াল ততই এই স্টেডিয়ামটি ধীরে ধীরে নিজের স্বাভাবিক চেহারা হারাতে লাগল। উদ্বোধনের সময় স্টেডিয়ামটিতে যে ধরনের ঘাস ছিল বর্তমানে এর ছিটে ফোটাও নেই, পুরো মাঠ একদমই বালুতে ভরপুর। স্টেডিয়ামের চারিদিকে ফেন্সিং ভাঙা, যে কোনো লোক আরামসে রাতের গভীরে আঁধারে স্টেডিয়ামে ঢুকতে বেরোতে পারবে। ভাঙা ফেন্সিং দিয়ে কিভাবে লোক যেতে আসতে পারে এর বাস্তব চিত্র দেখুন আপনারা। অথচ কয়েক বছর আগে কিন্তু এরকম ছিল না এই ফেন্সিংগুলি, দিনে দিনে ভাঙছে এগুলি। তবে তদারকি করবে কে? স্টেডিয়ামের এই হাল নিয়ে সাই তথা রাজ্য সরকারের তরফেও নেই কোনো ধরনের উদ্যোগ। আর দেখুন এই স্টেডিয়ামটির বিবর্ণ চেহারা। লাখ লাখ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল এই স্টেডিয়ামের গ্যালারি স্ট্যান্ড। এই গ্যালারিতে বসে বিগত দিনে দর্শকরা অনেক ম্যাচ দেখেছেন, তবে এখন আর কেউই আসেন না এই গ্যালারিতে বসতে। কেনই বা আসবেন, গ্যালারির অর্ধেকের বেশি টিনের ছাউনি নেই, ঝড় বৃষ্টি অনবরত পড়ে চলেছে। দেখুন আপনারা। এই তো গেল স্টেডিয়ামের বাইরের চেহারা, ভেতরের অবস্থাটা তো আরো কাহিল। বালু আর বালু গোটা স্টেডিয়ামে, ধুলোর মধ্যেই চলছে খেলোয়াড়দের অনুশীলন। এর বাস্তবতাও দেখুন, ফুটবলার বল মারা মাত্রই ধুলোর আলিঙ্গন। এক কথাতে বললে এটাই বলতে হয়, বিগত 3-4 বছর আগে নিজের স্বাভাবিকতা হারিয়ে ফেলেছে এই স্টেডিয়ামটি। এখন এটা আর স্টেডিয়াম বলার মতো অবস্থানে নেই, খালি একটা বড় মাঠ হিসেবেই এখন এর পরিচিতি। এর মধ্যেই চলছে প্রতিদিন খেলোয়াড়দের অনুশীলন বিভিন্ন ইভেন্টে। একই মাঠে চলছে কয়েক ধরনের ইভেন্টে প্র্যাকটিসের তোড়জোড়। দেখুন এরও চিত্র। একই মাঠে একসঙ্গে এতগুলো খেলোয়াড়ের অনুশীলন কোনোভাবেই যে পারফেক্ট হচ্ছে না তা তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু কিছু যে আর করারও নেই। কেননা স্পোর্টস স্কুলের নিজস্ব কোনো মাঠ না থাকাতে এদের বাধ্য হয়ে এই স্টেডিয়ামটির ওপরই ভরসা করে চলতে হচ্ছে। দিনের পর দিন এভাবেই চলছে সব, কারোর কোনোই ভাবনা চিন্তা নেই খেলোয়াড়দের প্রতি, চলছে চলুক এইভাবেই দিনের পর দিন কেটে চলেছে। এক একটা দিন কাটছে আর মৃত্যুপুরীর দিকে এগুচ্ছে এই স্টেডিয়ামটি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।